কি খবর সবার? সো আজকে টেকনিক্যালি হচ্ছে আজকে পঞ্চমী, আর পঞ্চমীতে আমরা বেরিয়েছিলাম ঘুরতে। আমরা একচুয়ালি গড়িয়া সাইডে এসেছিলাম, গড়িয়া হাট না গড়িয়া। স্যান্ডউইচ করে যে উল্টো দিকে আমাদের খোসলা ইলেকট্রনিক্স আছে, তার ঠিক পাশেই একটা বেশ খাওয়ারের খনি কাইন্ড অফ পেয়েছি, মানে যেখানে 59 টাকা, মানে 59 রুপিস থেকে কম্বো শুরু হয়ে যাচ্ছে। আর এখানে এখানে হর্নও আছে, সো বেসিক্যালি এখানে আমার একটা জিনিস পুরো চোখ কেড়ে নিয়েছে, সেটা হচ্ছে 179-এ একটা ওদের 7 রকম না 8 রকমের কম্বো আছে। সো আজকে যে জায়গাটা আমি আজকে এসেছি হঠাৎ করে, সেটা জায়গাটার নাম হচ্ছে দ্য কম্বো এম্পায়ার। এটা অ্যাকচুয়ালি গড়িয়া অ্যান্ড মানে কম্বো, মানে এখানে দেখে মানে এখানে কিন্তু বেসিক্যালি সবটাই কিন্তু কম্বোই আছে যা দেখতে পাচ্ছি। আর জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে, ছোট্ট জায়গা। এখানে যা কথা বলে জানতে পারলাম, এখানে একটা ইঞ্জিনিয়ার, তার গল্প যে সে ইঞ্জিনিয়ারিং ছেড়ে তার প্যাশন ফুড, সে সেটাকে ফলো করছে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। যারা আমাদেরকে চেনো না, বলে দিই আমার নাম দেবরাজ, তোমাদের শীত লাগে বং ওয়েলকাম ব্যাক টু পুজোর গন্ধ এসছের সিজনের এটা ফার্স্ট ভিডিও, আজকে পঞ্চমী। পুজো কেমন কাটাচ্ছ সবাই প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাও। আর পুজোর গন্ধ এসছে সিরিজের এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ফুড হান্ট বলতে পারো, মানে এই যে জায়গাটাতে আজকে এসেছি কম্বো এম্পায়ার। কম্বো এম্পায়ারে কিন্তু এখানকার যে খাওয়া দাওয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু মানে প্রচণ্ড মানে অ্যাফোর্ডেবল, মানে যে কোনো মানুষ মানে অ্যাফোর্ড করতে পারবে। 179-এর যে কম্বোটা, এটা কিন্তু ইজিলি দুজনে মিলে আরামসে খেতে পারবে, চলো আর কথা না বলি এখানকার খাওয়াটা টেস্ট করা যাক, দেখা যাক এখানকার খাওয়ার কিরম হয়, কী বৃত্তান্ত। ভিডিওটা পছন্দ হলে ডেফিনেটলি ভিডিওটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবে, বেশ মোটিভেটেড এই পুজোর সময় বুঝতেই পারছো। আর আমরা খুব 90K-এর কাছে এসে গেছি, তাই প্লিজ তাড়াতাড়ি 90K-টা করে দাও। অ্যান্ড আমাদের কাছে কেমন লাগছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে। তোমাদের জন্য আজকে একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এইটা, এইটা এই জন্যই এনেছি যাতে তোমরা লাইক আর সাবস্ক্রাইব বাটনটাতে আঙুলটা চিপকে রাখো, বেশ ভালো কনসেপ্ট, তাই না? সেভিং কুইক। গল্পটা আমি চেয়েছিলাম যে মানুষকে সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে ভালো খাবারটা দিতে, তো আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড উইথ সুইগি অ্যান্ড জোম্যাটো, ওখানে এত হায়ার চার্জেস নেওয়া হয় অ্যান্ড এভরি রেস্টুরেন্ট চার্জিং ভেরি হাই কস্ট। তো এই জন্যই আমি এইটা খুলি, এই স্টার্ট আপটা, যাতে লোকে অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো কোয়ালিটির ফুড খেতে পারে। অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ার ছিলাম, আচ্ছা, অ্যান্ড আই ওয়াজ কোয়াইট লাইক অ্যান ইনভেস্টেড টু। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর এইটা এইচডি লাইনে আছি। আচ্ছা, মানে কি তুমি কি রান্না করতে ভালোবাসো? হ্যাঁ, ইটস মাই প্যাশন তুমি বলতে পারো, আমি এটা খুবই ভালোবাসি, আমি নিজে খেতেও ভালোবাসি আর লোককে খাওয়াতেও ভালোবাসি, তো তার থেকে আমার এটা করা জাস্ট ইনিশিয়েটিভ। আমার এখানে মেনলি আমার কাছে বেশিরভাগ ননভেজ আইটেমস আছে, বাট ভেজ মেনু আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমার ভেজ মেনুর মধ্যে মেনলি আমার মাশরুমস আছে, আর ননভেজের মধ্যে আমার কাছে আছে চিকেনের সব আইটেম, যেমন চিলি চিকেন, সেজওয়ান চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান। এছাড়া ফ্রাইড রাইসের মধ্যে নর্মাল যে ভেজ ফ্রাইড রাইস থেকে শুরু করে চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর সেজওয়ান ফ্রাইড রাইস আছে। আর এগুলো সব কম্বো হিসেবেও নেওয়া যায়। হ্যাঁ, আমাদের বেশিরভাগটাই কম্বো এখানে, তো আমাদের কম্বো স্টার্ট হয় ফ্রম 59, যেটা তোমার থাকে ভেজ ফ্রাইড রাইস আর 2 পিস চিলি চিকেন। আর তারপরে আমাদের এখানে অনেক মেগা কম্বোসও আছে, যেটা একসাথে 6-7টা মেনু আইটেমস আছে, সেটা 149 এরকম রেঞ্জে। আর 5 মেনু আইটেম @99 ইউ উইল গেট, 5 মেনু আইটেম 99, ইয়েস। সেখানে আমাদের থেকে হচ্ছে চিকেন পপকর্ন আছে, এছাড়া চিকেনের আরেকটা নাগেটস বা কিছু চিজ চিকেন বক্স থাকে, তার সাথে চিলি চিকেন থাকছে, ফ্রাইড রাইস থাকছে আর স্যুপ থাকছে। আমার সত্যিকারের সাথে কথা বলে খুব ভালো লাগলো, মানে একজন মানে এটা এমন মানুষ, মানে ইয়াং এনথুজিয়াস্ট অন্টারপ্রেনার হতে চাইছে, কথা বলে যা বুঝতে পারছি ইচ্ছেটা প্রচণ্ড। ডেফিনেটলি তোমরা পুজোর সময় যদি এখানে আসো, গড়িয়া তো অনেক পুজোই হয়, নবদুর্গা, পঞ্চদুর্গা, তারপর শান্তিসঙ্গ পুজো হয়, আরও সাউথের দিকে যেতে গেলে এখানে গড়িয়ার নাকতলার পুজো হয়, এখানে অনেক পুজোই হয়। তো তোমরা যদি এখান থেকে ডেফিনেটলি পুজোর সময় এখানে একবার এসো। কারণ আজকে কিন্তু আমরা বেশ লেট নাইটই বেরিয়েছি, এখন বাজে দেখতেই পাচ্ছ পুজোর সময়, তাই কোনো চাপ নেই, 10:30 মতন বাজে এখন। তোমাদের যে ব্যাক টু ব্যাক ভিডিওসগুলো কীরকম লাগছে সেরকম ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে হবে, ডেফিনেটলি জানিও।
তো 59 এর কম্বোতে ভেজ ফ্রাইড রাইসও হয় মাশরুম ফ্রাইড রাইসও হয় ভেজ ফ্রাইড রাইসের সাথে শেজওয়ান চিকেন নিয়েছি বাট খেয়ে দেখি 59 কোয়ান্টিটিটা কিন্তু 59 এর জন্য ঠিক আছে 60 টাকাতে ঠিক আছে চিকেনটা যাক যাক বেশ বড় পিস আছে চিকেনের শেজওয়ান চিকেনে এখানে ক্যাপসিকাম আছে দু রকম কালারের ক্যাপসিকাম আছে গ্রিন ইয়েলো আর মানে বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছে আর চিকেনের পিসেসগুলোও বেশ বড় খেয়ে দেখি কতটা সফট চিকেনটা এর মধ্যে সোয়া টমেটো সস তারপর ক্যাপসিকামের ফ্লেভারটা ভালোভাবে ঢুকেছে দারুণ লাগছে খেতে 59 রুপিজের চাইনিজ কম্বো পাওয়া যাচ্ছে তো এত ভালো এত সুন্দর টেস্ট এটাই বড় ব্যাপার আমার কাছে হচ্ছে কম্বো এম্পায়ারের যে মেগা কম্বো সেটা দাম হচ্ছে 179 রুপিস 179 হর্ন পাবে 179 রুপিস এখানে সাতটা আইটেম আছে তার সাথে হর্ন প্রচুর 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 আছে এখানে কী কী আছে তো আমি বলি আমি কথা বলতে পারবো কী হচ্ছে আমি কথা বলতে যাচ্ছি হর্ন মারছি তোকে কম্বোলে তো তোমাদের যদি কোনো প্রেফারেন্স থাকে সেটা তোমরা বলতে পারো বাট আমার তো নর্মাল লাস্সিটাই ভালো লাগে তাই আমি নর্মাল লাস্সি নিয়ে নিয়েছি নর্মাল লাস্সি দু কাপ দিয়ে দেবে তো এটা খাওয়া যাক বলছে নর্মাল লাস্সি বাট এর ভেতরে কিন্তু ইনভেনশন আছে মানে ইনোভেশন এটাই একটু ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে করেছে লাস্সিটা খেতে দারুণ লাস্সির ভেতরে একটু ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিয়েছে খেতে যথেষ্ট ভালো লাগে একটু ইউনিক লাগছে খেতে এখানে অনেক স্ন্যাক্স আইটেম দিয়ে দিয়েছে পপকর্ন আছে তো আমাকে একটু বেশি ভালোবেসে বেশি দিয়ে দিয়েছে নর্মালি জানতে পারলাম যেটা যে ছ থেকে সাতটা মতন পপকর্ন থাকে একটু পপকর্ন খেয়ে দেখি সসের আরও ভালো হতো মোটামুটি এরকম ডিসেন্ট সাইজের পপকর্ন আছে মানে পপকর্নের সাইজ যেরকম হয় ওরকমই এরকম ছ সাত পিস মতন থাকছে বেশ ভালো হয়েছে একটু আছে আমার নুনটা কম লাগলো চার মশলা দিয়ে ছড়িয়ে দিয়েছে বেশ চাটপাটা খেতে লাগছে সুন্দর লাগছে খেতে একটা আইটেম যেটা আমার বেশ শুনে বেশ ভালো লাগলো যেটা আছে সেটা হচ্ছে চিজ বল এটা হচ্ছে চিজ বল আর চিজ বলটা দেখা যাক কতটা চিজি কি বৃত্তান্ত চিজ দেখো চিজ দেখো একদম সাইডে চিজ বেরোচ্ছে পুদিনা পাতা দিয়ে করেছে বেশ মিন্টি ফ্লেভার আছে চিজি এটা কিন্তু বেশ ভালো লাগছে এর ভেতরে একটা গার্লিক ফ্লেভারও আছে যেটার জন্য এটা খেতে আরও বেশ ভালো লাগছে চিজ বলটা কিন্তু খেতে দারুণ লাগছে এটাতে কমোটার এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে এখানে গেলে যেটা প্রথমে খাওয়ার কথা সেটা আমি এখন খাচ্ছি সেটা হচ্ছে চিকেন স্যুপ আর চিকেন স্যুপটা ভাই সাহাব এগ হোয়াইট দিয়ে চিকেন দিয়ে হার্বস দিয়ে সব কিছু দিয়ে করেছে চিকেন মাশরুম আছে সব কিছু আছে দিয়ে চিকেন স্যুপটা কিন্তু বেশ গাঢ় আছে একটু খেয়ে দেখি ও এখানে আবার কর্নও দিয়েছে বেবিকর্ন দিয়েছে খেয়ে দেখি একটু এগ হোয়াইট হার্বস কর্ন আছে বেবিকর্ন দিয়ে দিয়েছে তারপর চিকেন টিকেন সব কিছু দেওয়া আছে চিকেন দেওয়া আছে বেশ ভালো লাগছে এগুলোতে প্রত্যেকটা স্যুপে তোমরা কর্ন পাবে পেঁয়াজ পাবে সব কিছু পাবে অ্যাকচুয়ালি স্যুপটা কিন্তু এটা দারুণ প্রচণ্ড গাঢ় ওয়ান অফ দ্য বেস্ট স্যুপস মাশরুমগুলো আর মুখে পড়ছে ভালো লাগছে আমরা নেক্সট যে আইটেমটা খাবো সেটা হচ্ছে চিকেন নাগেট চিকেন নাগেটটা খেয়ে দেখি চিকেন নাগেটটা কিন্তু না ফ্রোজেন চিকেন নাগেট না হোমমেড চিকেন নাগেট খেতে ভালো ভেতরে একটু মশলা আরও ভালো হতো বাট খেতে ভালো আর এসবের আমাদের কাছে লাস্ট যে আইটেমটা আছে সেটা হচ্ছে এক চিকেন ফ্রাইড রাইস এক চিকেন ফ্রাইড রাইস বেশ ভালো লাগছে খেতে কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা দিচ্ছে এই যে আমি যা খাওয়াটা খেলাম না এটা ইজিলি আরামসে দুজনে পেট ভরে খেতে পারবে দুজনে 179 পুজোতে আমার কাছে বলবো ড্যাম পকেট ফ্রেন্ডলি ভেরি চিপ প্রচণ্ড সস্তা চিকেনের পিস কিন্তু যথেষ্ট বড় বড় আছে যথেষ্ট বড় সাইজের চিকেন দিয়ে চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে দেখি তুমি বেশি ঝাল হয়নি মিষ্টি মিষ্টি করে করেছি যাতে সবাই খেতে পারে চিলি চিকেন বলতে হালকা একটু গোলমরিচের ফ্লেভার আছে খেলে কিন্তু আমার সত্যিকার ভালো লেগেছে এখানে এটা আসবে গড়িয়ার চত্বরে ডেফিনেটলি কম বেমার থেকে খেয়েও তোমাকে কেউ রিগ্রেট করবে এটুকু বলতে পারি এটা কিন্তু খুবই সুন্দর খেতে খাওয়ার দাওয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাইলি রিকমেন্ডেড
পূজোর সময় পূজোর পরে এসে কিন্তু ডেফিনেটলি ট্রাই করো, তো রিগ্রেট করবে না এর মধ্যে। আর এসো কম্বো এম্পায়ারের খাওয়ার দাওয়ার সত্যিই ভালো ছিল, 59-এর কম্বো বলো আর 179-এর কম্বো বলো, আমি যে দুটো খেয়েছি সেই দুটো জিনিস বলতে পারি যে আমার ভালো লেগেছে। তোমরা যারা গড়িয়া এলাকাতে থাকবে তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো। কেউ মধ্যমগ্রাম সোনারপুর থেকে এখানে এসে খাবার প্ল্যান করো না, যদি খাবার শেষ হয়ে যায় তারপর আমাকে গালাগালি দেবে না, কারণ খাবার একটা রেস্টুরেন্টে শেষ হয়ে যেতেই পারে, তোমরা না খাবার পেতেই পারো। সো যদি তোমরা গড়িয়া এলাকায় থাকো তাহলে ডেফিনেটলি কম্বো এম্পায়ার থেকে খাবার নিয়ে খেতে পারো। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে ডেফিনেটলি লাইক করতে বলো না, চ্যানেলটাকে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, 90K-র একদম কাছে গেছে, 90K-র তাড়াতাড়ি করে দাও। এনিওয়েজ চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দিলেন স্টে হ্যাপি স্টে ফুডি অ্যান্ড বাঙালি মানে খাই খাই, চলো বাই টাটা। ওকে সো বেসিক্যালি তোমার সাথে কিছু কথা বলার ছিল, তাই জন্য ভিডিওটা এন্ড করার পর তোমাদের সাথে এখন কথা বলতে চাই। একটা ভিডিও আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সিক নেশনের বুফে নিয়ে, যেখানে আমি তোমাদেরকে একটা বুফে দেখিয়েছিলাম যেটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 399, বাট আমি একটা অফার দিয়েছিলাম তোমাদের জন্য 299-এ। আর ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি কক্সবাজার থাকি মানে এই জায়গাটার উপর দিয়ে আমি প্রায় রেগুলারলি যাতায়াত করি, সো আমি যখন দেখলাম যে 399-এর বুফেটা আছে আমি সিক নেশনের যে ওনার তাদেরকে অ্যাপ্রোচ করি, আমি এরকম ভিডিও বানাতে চাই। তো ওরা বলে ঠিক আছে ভিডিও বানানোর কোনো অসুবিধা নেই, তো নিজেরাই বলে যে ঠিক আছে আপনার যারা সাবস্ক্রাইবার তাদের জন্য 100 rupees অফ করে দেবো। ওদের কোনো আইডিয়া ছিল না যে এই 399-এর বুফেটা তোমরা দেখে এত সংখ্যক লোক যাবে। আমি নিজেদিনকে ভিডিও ছাড়ি তার পরের দিন থেকেই লোকে এত চলে যায়, গিয়ে লোককে ওখানে খাওয়া দাওয়াটাকে মানে অনেকে খাওয়া দাওয়া নিয়ে প্রচুর ওয়েস্ট করে, অনেকে ওনারের সাথে খারাপ বিহেভ করে, আরও অনেক কিছু ঘটনা ঘটে যেখানে মানে 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 একটা টোটাল মেস হয়ে যায়, যেখানে ওরা বলে যে এত লোক খাওয়ার ওয়েস্ট করছে বলে 299-এর দিতে পারবে না। তারপর আমি সেটা আপডেট করি তোমাদের জানাই যে না 299-এর বুফেটা নেই, 399 হয়ে গেছে। তারপর লোকে আরও প্রায় ঝামেলা মতন করে যখন ওদের খাওয়ার শেষ হয়ে যায়, ওখানে বলে যে রেস্টুরেন্ট ভাঙচুরি করবো, রেস্টুরেন্ট ভেঙে দেবো, আপনারা রেস্টুরেন্ট বন্ধ করে দিন, এত কিছু ঘটনা ঘটতে, তাই জন্য ওরা এখন পুজোর জন্য বুফেটা অফ করে দিয়েছে। অনেকে খারাপ বিহেভ করেছে এবং তাদেরকে মারার থ্রেট পর্যন্ত দিয়েছে, তো তাই জন্য তারা রীতিমতন ভয়েতে এই সিগনেশনের বুফেটা এখন পুজোর জন্য অফ করে দিয়েছে। তারা অফারটা দিয়েছিলো তাদের বাইরে ব্যানারে লেখা ছিল 399-এর বুফে, আমি সেটা দেখেই ঢুকেছিলাম। তোমরা যদি যাও সিগনেশনে বাইরে দেখবে ব্যানার লেখা আছে, আমি সেটা দেখেই ঢুকেছিলাম। সো এখানে আমার কিছু করার নেই, বিকজ আমি জাস্ট দেখেছিলাম ওখানে ওদের অফারটা যাচ্ছে, আর আমার ইউনিক লেগেছিলো তাই জন্য আমি সেটাকে তুলে ধরেছি। তারপর সেটা তারা সামলাতে পারিনি সেটা তাদের দোষ, সেখানে আমার কিছু করার নেই। সো আমি এই জাস্ট একটা জিনিসই ক্লিয়ার করার ছিল আমার, আর কিছুই না, কারণ অনেকেই অনেক কিছু বলছো সেটা আমি কমেন্টে পড়লাম, তাই জন্য আই জাস্ট ওয়ান্টেড টু ক্লিয়ার ইট আউট, আর কিছুই না। সো ইয়া এরকম হচ্ছিল।